Hello friends, welcome to my channel Anjali's Touch. আমি অঞ্জলি, আজ আমি এই চুলটাতে ওয়ান স্টেপ কাটিং করব। প্রথমে চুলটাকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি, দেখুন নিয়ে ভালো করে আঁচড়ে নিয়েছি। এরপর আমি কি করব, সমস্ত চুলটা আগে আমি রাউন্ড কাটিং করে নেব। দেখুন কিভাবে করছি আমি, প্রথমে আমি রাউন্ড কেটে নেব। আপনারা দেখতে থাকুন। সমস্ত চুলটা রাউন্ড কেটে নিয়েছি। এরপর আমি ছোট ছোট সেকশন করে 45 ডিগ্রিতে আমি আর একবার সমস্ত চুলটা রাউন্ড ওয়াইজ কেটে নেব। 45 ডিগ্রিতেই কাটব, সমস্ত চুলটা যেমনভাবে রাউন্ড শেপ আছে আমি আগে কেটে নিয়েছি, ঠিক সেই রাউন্ড শেপেই আমি 45 ডিগ্রিতে সমস্ত চুলটা আর একবার করে রাউন্ড করে নেব। দেখুন আমি কিভাবে করছি, খুব ছোট ছোট সেকশন করে আমি সমস্ত চুলটা 45 ডিগ্রিতেই কেটে নেব। এবার আমি সমস্ত চুলগুলোকে একসাথে নেব, নিয়ে আমি যেগুলো এক্সট্রা দেখতে পাবো সেগুলোই বাদ দিয়ে দেব, তাহলেই আমার কাটিংটা সম্পূর্ণ হয়ে যাবে। দেখুন আমি কিন্তু আর বেশি ওপরে তুলছি না, জাস্ট 45 ডিগ্রিতেই রেখেছি চুলটা। যেহেতু আমি এটা ওয়ান স্টেপ করছি, তাই জন্য আর বেশি উপরে তুলে কাটলাম না। সো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর জানেনই তো আমাকে জানানোর জন্য কি করতে হবে, হ্যাঁ ঠিক ধরেছেন, আমাকে জানানোর জন্য কমেন্ট করতে হবে। কমেন্ট করবেন আর আমাকে লাইক করবেন, সাথে সাথে আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে টাটা, আমি পরের ভিডিওতে আসছি, বাই।